গেল মাসে বাংলাদেশ গেমসে ব্যর্থ হয়েছিলেন রোমানসানা তবে সামনে টোকিও অলিম্পিক থাকায় আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ দুই দিয়ে নিজেকে প্রস্তুত করে নিতে চেয়েছিলেন সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করা এই আর্চার ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভালো করতে পারেননি রোমান কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান ছয় দুই সেট পয়েন্টে হেরে যান আমেরিকার ব্র্যাডি অ্যালিসনের কাছে প্রথম সেট জিতলেও পরের তিনটিতে হারতে হয় তাকে অন্যদিকে রিকার্ভ মহিলা এককে ছশো চৌত্রিশ স্কোর গড়ে সাতচল্লিশতম হওয়া দিয়া দ্বিতীয় রাউন্ডে সাত তিন ব্যবধানে হেরে বিদায় নেন তবে এই দুই আর্চার বাজিমাত করলেন দলগত ইভেন্টে রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ স্পেনকে হারায় পাঁচ চার সেটে দ্বিতীয় রাউন্ডের খেলায় আরও দাপট দেখিয়েছেন রোমান দিয়া জুটি জার্মানির মিশেল ও ফ্লোরিয়ান জুটিকে পাঁচ এক সেটে হারান বাংলাদেশের দুই আর্চার আর সেমিফাইনালে কানাডাকে পাঁচ তিন সেটে হারিয়ে নিশ্চিত করেন স্বর্ণপদকের লড়াই বাংলাদেশ দলের সাফল্যে উচ্ছ্বসিত ফেডারেশন ধন্যবাদ জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপকে রোববারে ফাইনাল আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি আমরা যেন ভালো করতে পারি ধন্যবাদ সিটি গ্রুপকে কারণ তীর আমাদের পাশে না দাঁড়াইলে আমাদের পক্ষে সম্ভব ছিল না এই পর্যায়ে আশা ফাইনালে রোমান দিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডসের গ্যাব্রিয়েলা ও ভ্যানডেনবার্গ সেমিফাইনালে মেক্সিকোকে ছয় দুই সেটে হারিয়েছেন এই দুই ডাচ আর্চার রোববার অনুষ্ঠিত হবে রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টের ফাইনাল এছাড়া রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য খেলবেন বাংলাদেশের আর্চাররা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ